হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের মধ্যে বিখ্যাত একটি শোরুম, নারায়ণগঞ্জ কারহাট। তো এই শোরুমে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই শোরুমে অনেকগুলি কালেকশন আছে, ব্র্যান্ড নিউ এবং পুরাতন দুটা গাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে। আর এখানে অনেকগুলি গাড়ি আছে, এই গাড়ির কালেকশনগুলি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমাকে এই ভিডিওতে সাহায্য করবে এই শোরুমেরই ওনার, আমার নামে নাম আমার মিতা আর কি, ইয়াসিন আরফাত আরমান ভাই। তো ভাইয়া এখন ক্যামেরার পিছনে আছে, তো এখন তাকে সামনে নিয়ে আসবো আর সেই আমাকে জানাবে যে তাদের শোরুমের গাড়িগুলির ফ্যাসিলিটি সম্বন্ধে এবং কি প্রাইস সম্বন্ধে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও ইয়াসিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আপনার যদি প্রয়োজন হয় গাড়ির, তাহলে আপনারা স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের গাড়ি প্রয়োজন হলে। আর তাদের এখানে কিন্তু কোনো কিস্তির সুবিধা নেই, আপনারা অযথা কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না, কারণ এখানে কোনো কিস্তির সুবিধা নেই। আপনার যদি একটি গাড়ির প্রয়োজন হয় যেটা তাদের শোরুমে নাই, আপনারা সেটা ক্ষেত্রে কল দিতে পারেন যে ভাই আমার এই গাড়িটা লাগবে, আপনি আমাকে দিতে পারবেন নাকি। তো সেক্ষেত্রে আপনারা কল দিয়ে তাদেরকে বলতে পারেন, কিন্তু কিস্তি এটা নাই, এটা ফোন দিয়ে শুধু অযথা ডিস্টার্ব করবেন না, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো চলুন গাড়িগুলি দেখি। আমরা প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটার নামটা কি? টিআই ক্যারিনা। টিআই ক্যারিনা, এটা 99 মডেল, এটা 2001 এর রেজিস্ট্রেশন। 2001 এর রেজিস্ট্রেশন, এটা কাগজপত্র ওকে, এসি ওকে আছে, এসি ওকে আছে। তো এই গাড়িটার সিসি কত? এটা 1500 অল পাওয়ার অটো, 1500 সিসি, 1500 সিসি অল পাওয়ার অটো। 1500 সিসি। তো এই গাড়িটার প্রাইসটা আপনারা কত চাচ্ছেন? এটার প্রাইসটা হচ্ছে আপনার 630,000 টাকা দিতে পারবেন। 630,000 টাকা আপনার প্রাইসটা চাচ্ছেন। আচ্ছা, এখানে কি আস্কিং রেট না কাস্টমার কথা বলবে? এটা আস্কিং রেট, কাস্টমার মানে কাস্টমার কথা বলতে পারবে, হয়তো কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে, একদমই তো আর গাড়ি বিক্রি করা যাবে না, কিছু টাকা ডিসকাউন্ট, কিছু টাকা হয়তো ডিসকাউন্ট করা যাবে। তো এটাতে কি এসি সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট আছে? এটাতে সাউন্ড সিস্টেম এসি সব কিছু কমপ্লিট করা। গিয়ার ডোরগুলো কি ম্যানুয়াল না অটো? না, এটা সম্পূর্ণ অটো, সম্পূর্ণ অটো। আচ্ছা, আমরা ভিতর থেকে একটু দেখি। হ্যাঁ দেখেন, ভিতর থেকে একটু দেখেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্লাস ডোরগুলো কিন্তু অটো এবং গিয়ারটা অটো, সব কিছু অটো এবং সাউন্ড সিস্টেম এসি দুটোটা কমপ্লিট আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের কন্ডিশন, কন্ডিশনটা কিন্তু এরকম হবে, খুবই ফ্রেশ, খুবই সুন্দর আর কি গাড়িটা। আমরা পিছনে সিট যদি আপনাদেরকে দেখাই, আর গাড়িটাতে কিন্তু কোনো কেস কেস নাই। আচ্ছা, আপনারা কি ডেন্ট পেন্ট করছেন এটাতে? না, আমরা মালিক যেভাবে মালিকের কাছ থেকে নিয়ে আসছি, শুধু আমরা ওয়াশ পলিশ করছি। আপনারা শুধু ওয়াশ পলিশ করছেন। আচ্ছা, গাড়িটার পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই, এই হলো গাড়িটার পিছন থেকে দেখতে পিছনের কন্ডিশন এরকম হবে। আচ্ছা, গাড়িটাতে কি আপনার সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজি করা আছে, এটা 60 লিটারের সিএনজি করা আছে, 60 লিটারের সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে। এটা প্রাইসটা বলছেন 650,000 টাকা, 650,000 টাকা। আচ্ছা, তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটার নামটা কি? এটা হচ্ছে 110 ফ্রিস্টাইল। এই গাড়িটার প্রাইসটা কত যাচ্ছেন? এটা হচ্ছে আপনার, এটা দাম চাচ্ছি আমরা 530,000 টাকা, 530,000 টাকা। এটাতে কি সাউন্ড সিস্টেম এসি সব কিছু কমপ্লিট? এটা সাউন্ড সিস্টেম এসি সব কিছু কমপ্লিট করা আছে, সব কিছু কমপ্লিট আছে। আর এটা রিংগুলি দেখতে পাচ্ছেন, চাকাটা এখনো মোটা, অনেকটা ভালো আছে আর কি, আপনার নিলে অনেক দিন ইউজ করতে পারবেন। তো এটাতে কি সাউন্ড সিস্টেম এসি দুটোটা কমপ্লিট আছে? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড সিস্টেম এসি দুটোটা কমপ্লিট আছে, কাগজ আপ টু ডেট করা আছে, সব সব কিছু আপডেট করা আছে। এটা কি মানে ফুল ওকে, গাড়ি নিলে চালাতে পারবে? গাড়িটা নিলেই উনি চালাতে পারবে, ওনার ওনার কোনো কাজ নেই। আচ্ছা, আর যে সিট কভারও লাগানো আছে? সিট কভারও লাগানো আছে। এসি এ সাউন্ড সিস্টেম দুটোটা তো কমপ্লিট আছে? হ্যাঁ কমপ্লিট আছে। গিয়ার গিয়ারটা কি অটো নামে? অটো, অটো গিয়ার, অটো গিয়ার। আর গ্লাস ডোর সব কিছু অটো দেখতে পাচ্ছেন। আর সামনের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেশ কন্ডিশনই, এই হলো আর কি গাড়িটা। আর পিছন থেকে যদি আপনাদেরকে পিছনের সিটটা যদি দেখাই, এই হলো আর কি পিছনের সিটটা। আচ্ছা, গাড়িটাতে কি ডেন্ট পেন্ট করা হয়েছে না? না, আমরা যেভাবে আমরা মালিক থেকে যেভাবে আনছি ওইভাবে আছে, ওইভাবে আছে। এই এটার মধ্যে কোনো আমরা ডেন্ট পেন্ট করি করেননি। এটা হচ্ছে এই যে লাইটগুলি ধরেন, এটা হচ্ছে ক্রিস্টাল লাইট। হ্যাঁ, এই লাইটগুলির দাম ই বেশি, গাড়ির গেটআপ বেশি। এটা হলো পিছন থেকে পিছনের কন্ডিশন। আর গাড়িটা কিন্তু কোনো এস কেস নাই, গাড়িটাতে কোনো এস কেস নাই, আমি কোনো এস কেস দেখতে পাচ্ছি না। আর গাড়িটাতে কি এরকম কোনো ধারণা বা ইয়ে আপনাদের আছে যে গাড়িটাতে মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বা না? গাড়িতে কোনো খোলা কাটা অথবা মায়ের টাইট এরকম কোনো এরকম কোনো হিস্ট্রি নেই। আর গাড়িটার প্রাইসটা চাচ্ছেন আপনারা? 500,000,
30,000 টাকা এটা কি ফিক্সড প্রাইস না কথা বলতে পারবে হ্যাঁ কাস্টমারের সাথে বসলে হয়তো কিছু কমানো যাবে তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার নামটা কি এটা হচ্ছে 110 এটা 13 সিরিয়ালের গাড়ি এটা হচ্ছে 96 মডেলের গাড়ি হ্যাঁ এটা 2000 সালে রেজিস্ট্রেশন 2000 সালে এটা রেজিস্ট্রেশন তো এই গাড়িটাতে আপনার কাগজপত্র ফুললি সবকিছু ওকে আছে হ্যাঁ কাগজপত্র ফিটনেস টেস্ট ওকে দুটোই ওকে আছে ওকে আছে কতদিন পর্যন্ত আছে এটা এটা ফিটনেসটা আছে আরো প্রায় 18 মাস 18 মাস টেস্ট ওকে আছে প্রায় 10 মাস গাড়িটা তো নিলেই চালাতে পারবে নিলে এখন চালাতে পারবে ইনশাআল্লাহ এখন কোনো চালাতে পারবে কাজ নেই আর গাড়িটাতে ওভারঅল মোটামুটি কন্ডিশন আর কি বলা যায় এই হলো আর কি গাড়িটার রিং দেখতে পাচ্ছেন আপনারা আর গাড়িটাতে কি আপনার সাউন্ড সিস্টেম এসি দুটোটা কমপ্লিট আছে হ্যাঁ এটাতে সাউন্ড সিস্টেম প্লাস এসি সবটা কমপ্লিট আছে তো এই হলো আর কি গাড়িটা দেখতে পাচ্ছেন আর গাড়িটাতে কিন্তু কোনো এসকেস নাই এটাতে কোনো এসকেস নাই আর গাড়িটাতে যদি আপনাদেরকে ভিতর থেকে ভিতরের কন্ডিশন দেখাই ভিতরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আর কি ভিতরের কন্ডিশন মোটামুটি ফ্রেশ আর লাইট কম থাকার কারণে আমি জানি না যে কীরকম কন্ডিশন আসতেছে বা কীরকম দেখতে পাচ্ছেন আপনারা আর পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই এই হলো আর কি পিছনের কন্ডিশন আর ওখানে আমি দেখতে পাচ্ছি যে একটি হাত রাখার একটি অপশন আছে গাড়িটাতে তো এই হলো আর কি গাড়িটা আর গাড়িটা কিন্তু গ্লাস ডোর সব কিছু অটো আর গাড়িটা যদি আপনাদেরকে পিছন থেকে পিছনের কন্ডিশনটা দেখাই এই হলো আর কি গাড়িটার পিছনের কন্ডিশন আচ্ছা এটাতে কি সিএনজি করা আছে না হ্যাঁ এটাতে সিএনজি করা আছে 60 লিটারের সিএনজি করা আছে 60 লিটারের সিএনজি করা আছে আচ্ছা এটার প্রাইসটা কত চাচ্ছেন এটা 5 লাখ টাকা চাচ্ছে এটা প্রাইসটা চাচ্ছেন 5 লাখ টাকা 5 লাখ টাকা আছে এটা কি ফিক্সড প্রাইস না কাস্টমার না ফিক্সড প্রাইস না কিছু কমানো যাবে কিছু কমানো যাবে তারপরে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা সম্বন্ধে যদি আমাদেরকে বলেন এটা হচ্ছে প্রবক্স গাড়ি জিএল প্রবক্স জিএল 2009 এর মডেল গাড়ি 2009 এর মডেল 2015 সালে রেজিস্ট্রেশন 2015 রেজিস্ট্রেশন তো এটার প্রাইসটা চাচ্ছেন কত এটার দামটা হচ্ছে 7,90,000 টাকা 7,90,000 টাকা এটা প্রাইসটা চাচ্ছেন হ্যাঁ এটার এসি কমপ্লিট আছে কাগজও কমপ্লিট আছে কাগজও কমপ্লিট আছে জিএল পর্যন্ত এটা ফিটনেসটা আছে আপনার এই আরো 20 মাস হ্যাঁ আর টেস্ট টোকেনটা আছে 5 মাস আর 5 মাস আছে টেস্ট টোকেন তো এটার কি এসি সাউন্ড সিস্টেম দুটোটা কমপ্লিট আছে হ্যাঁ এটা এসি সাউন্ড সিস্টেম গাড়িটা কি ফুললি অটো না মেন না না এটা ফুললি অটো ফুললি অটো আচ্ছা আমাদের একটু ভিতর থেকে দেখান আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের কন্ডিশন ভিতরে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ টিপি এবং ব্যাক ক্যামেরা দুটোটাই আছে আর গ্লাস ডোরটা কিন্তু অটো গিয়ারটাও অটো দেখতে পাচ্ছেন যে কন্ডিশন এরকম ভাবে কন্ডিশন আর পিছনে সিটগুলোর কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই পিছনের সিটের কন্ডিশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে পিছনের কন্ডিশন আর এটাতে সিএনজি করা আছে না ভাইয়া হ্যাঁ এটাতে সিএনজি করা আছে কত লিটারের এটা 90 লিটারের সিএনজি করা আছে 90 লিটার সিএনজি আচ্ছা আমাকে কি একটু পিছন থেকে খুলে দেখাতে পারবেন হ্যাঁ পিছন থেকে খুলে দেখতে পাচ্ছি একটি এক্সট্রা এই চাকাটা কি দিয়ে দেওয়া হবে হ্যাঁ স্পেয়ার চাকা এটা দিয়ে দেওয়া হবে চাকাটা আর ওখানে কিন্তু 90 লিটার একটি বিশাল বড় সিএনজি করা আছে আর সিএনজি করা বাদেও যে আপনার লাকিস রাখার জন্য স্পেস এটা কিন্তু বিশাল বড় এখন স্পেস আছে আপনার অনেকগুলি লাকিস রাখতে পারবেন আর এই গাড়িটা প্রাইসটা যাচ্ছে 7,90,000 টাকা আপনারা কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো ভাইয়া পরবর্তীতে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা সম্বন্ধে যদি আমাকে বলেন এটা হচ্ছে এই আকুয়া জিএস গাড়িটা হচ্ছে আপনার রিকন্ডিশন রিকন্ডিশন গাড়িটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ এটা 2014 মডেল গাড়ি 2014 মডেল হ্যাঁ এবং 25,000 কিলো মাইলেজ আছে এটা 25,000 কিলো মাইলেজ আছে এটা হাইব্রিড আর বাংলাদেশে কোনো কারণে আমার রেজিস্ট্রেশন হয় না এটা রেজিস্ট্রেশন করতে হবে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি হাইব্রিড আকুয়া হাইব্রিড হাইব্রিড এটার প্যাকেজটা কি এটার প্যাকেজটা হচ্ছে আপনার জিএস প্যাকেজ গাড়ি হ্যাঁ জিএস আপনি সামনের বাম্পারগুলো দেখেন অনেক হাইব্রিড অনেক আকুয়া গাড়ির মধ্যে কিন্তু এটা আসে না হ্যাঁ এটা জিএস এই জন্য এটা এটা মোটামুটি একটু অন্যরকম হ্যাঁ এটা কত কিলো চলছে বললেন এটা 25,000 কিলো চলছে 25,000 কিলো চলছে আর এটার তো সবকিছু আর কি বলবো সাউন্ড সিস্টেম আছে সবকিছু তো কমপ্লিট এটা সবকিছুই ওকে জাপান থেকে নতুন গাড়ি আসছে যেহেতু হ্যাঁ এর মধ্যে কোনো ই নাই তো এটার প্রাইসটা চাচ্ছেন কত এটার প্রাইসটা চাচ্ছি আমরা 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা এটা প্রাইস আছে 15 লক্ষ টাকা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস না কাস্টমার কথা বলতে পারে কিছু কমানো যাবে কিছু কমানো যাবে আপনার মাধ্যমে তো খুব বেশি বেশি বলে লাভ নাই হ্যাঁ যাতে বিক্রি করতে পারি এরকম দাম দিয়ে চাচ্ছি আচ্ছা আমরা গাড়িটা যদি চার সাইড দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই
ঘুরিয়ে দেখাতে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার হাইব্রিড আর জিএস লেখাটা আছে, আর এখানে গ্লাস ডোরটা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয়। আর এটাতে কিন্তু কোনো চাবি সিস্টেম নেই, সম্পূর্ণ রিমোট কন্ট্রোল, আর রিমোটের মাধ্যমে সবকিছু কন্ট্রোল হয়। আর গাড়িটার ভিতরে দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার, একবারে মানে দেখে আপনার যে কারো এক মন কেড়ে নেবে এরকম একটি কন্ডিশন আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার এই সাউন্ড সিস্টেম, এসি কন্ট্রোলার, সাউন্ড সিস্টেম, এসি কন্ট্রোলার, এবং কি গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন, এবং কি অনেক আর কি অনেক সুন্দর। আর এটাতে কিন্তু আপনার পুশ স্টার্ট, আর এটা সিটগুলি দেখতে পাচ্ছেন, এটা সিটগুলি কিন্তু আপনার খুবই আকর্ষণীয়, একবারে অনেক সুন্দর গেমিং চেয়ারের মতো, গেমিং চেয়ারের মতো সিটগুলি। আর পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই, পিছনের সিটগুলো যদি দেখাই, পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং আকর্ষণীয় সিট। এই হলো আর কি পিছনের সিটগুলি, আর এই হলো গ্লাস ডোরটা দেখতে পাচ্ছেন। আর পিছন থেকে এটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, পিছন থেকে দেখতে এরকম হবে এটার টুকটা আর কি। তারপর যদি খুলে দেখাই, এই হলো আর কি এটার বিশাল বড় একটি লাকিজ রাখার জন্য স্পেস আছে। আচ্ছা, এটার সাথে এক্সট্রা কী কী আছে, মানে এটার সাথে একটা স্পেয়ার চাকা আছে, হ্যাঁ, জগ লিভার হুইলস আছে, হ্যাঁ, এটাই এক্সট্রা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্র্যান্ড নিউ গাড়ি। তো ভাই, আমাদের এই ব্র্যান্ড নিউ গাড়িটা সম্বন্ধে যদি আমাদেরকে বলেন। এটা হচ্ছে এই গ্লোরি কোম্পানির গাড়ি, হ্যাঁ, গ্লোরি। এই সব কিছুই হচ্ছে আপনার ইঞ্জিন, তারপরে বডি, সব কিছুই আপনার ইটালিতে তৈরি, হ্যাঁ। জাস্ট ফিটিংটা চায়না, অ্যাসেম্বলিটা চায়না, অ্যাসেম্বলি চায়না, হ্যাঁ। এটা আপনার টোটালি 35টা অপশন আছে এটার মধ্যে, ভিতরে 35টা অপশন, ভিতরে আপনি শুধু ওকে মুখে বলবেন, হ্যাঁ, ও এটা কাজ করবে, কোনো কিছু টাচ করা লাগবে না, কাজ করা লাগবে না, শুধু শুধু ওকে শুধু মুখে স্পিকিং এটা বলবেন যে তুমি এটা করো, তুমি এটা করো, করে দিবে। আকর্ষণীয় দেখতে পাচ্ছেন যে ডোরটা মেলার সাথে সাথে লুকিং গ্লাসটা কিন্তু সোজা হয়ে গেল, যেটার প্রয়োজন। আর ভিতরে এটা দেখতে পাচ্ছেন আপনার কন্ডিশনটা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লুকটা কিন্তু খুবই আকর্ষণীয় লুক, এটার লুকটা কিন্তু দেখতে পাচ্ছেন, মানে দেখলে আপনার পছন্দ হবে এটা 100%। গাড়িটা পছন্দ হওয়ার মতো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটার। এটা কিন্তু পুশ স্টার্ট, আর এটা কিন্তু আপনার মুখে বলবেন তার মাধ্যমে এটা কন্ট্রোল হবে আর কি, মুখে যা বলবেন এটা তাই করবে আর কি, সেরকম একটা। পিছনের সিটগুলো যদি আমাদেরকে দেখান, এটা পিছনে এসি আছে, হ্যাঁ, পিছনের সিটগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর পিছনে এটা এক্সট্রা ভাবে আরেক মানে ডুয়েল এসি নাকি এটা, হ্যাঁ, ডুয়েল এসি, ডুয়েল এসি না, এটা একটা এই জিপ গাড়ির মধ্যে যেটা থাকে ওটা 7 সিটার গাড়ি, তো এটা, হ্যাঁ, 7 সিটার গাড়ি, 7 সিটার গাড়ি, এর জন্য আর কি পিছনে যাতে লোকেরা যাতে ঠান্ডা না। এখানে সানরুফটা কি আপনার না, সানরুফ হচ্ছে পুরো গাড়ি, পুরো গাড়ি মানে একটা, কিন্তু অর্ধেক সানরুফ খুলে আর অর্ধেকটা হাফ টপ থাকে, হাফ টপ থাকে আর কি। মানে আপনারা দেখা গেল যে পিছন থেকে খুললে সামনেই হয়ে যাবে, আর না না না, এটা শুধু সামনে থেকে খুলবে, সামনে থেকে খুলবে, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন যে যে হলো সানরুফ আর কি, অর্ধেক খোলা যাবে এটার। আর এই হলো সিটগুলি, আর পিছন থেকে যদি আমাদের একটু লুকটা দেখেন, পিছনের লুকটা, এই হলো আর কি পিছনের লুকটা। আর পিছনে যদি আপনার ব্যাক ডালাটা খুলে দেখায়, এটা অটো, অটো খুলে যাবে, হ্যাঁ। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মনে হয় দুইটা সিট আছে, দুইটা সিট আছে, হ্যাঁ, দুইটা সিট আছে, সিট দুটি নামই আপনারা লাকিজ রাখার অপশন আর কি তৈরি করে নিতে পারবেন, সেটাও রাখতে পারবেন। আর যখন আবার মানুষ বেশি থাকবে আপনারা দেখা যায় তখন 6-7 জন এরকম হয়ে গেলে তখন আবার আপনারা সিট হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা ভালো যে অটো, তো এই গাড়িটার এসি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে, হ্যাঁ, এটার এসি সাউন্ড সিস্টেম,
এটা সবকিছু ভালো আছে আর গাড়িটা কি ফুললি অটো না কিছু ম্যানুয়াল আছে না এটার মধ্যে এই সব গাড়ি সবই অটো আসছে এটার মধ্যে কোনো ম্যানুয়াল সিস্টেম নাই কোনো ম্যানুয়াল সিস্টেম অটো সব অটো তো এই গাড়িটার সিসি কত এটার সিসি হচ্ছে 2000 সিসি 2000 সিসি আচ্ছা এটার প্রাইসটা চাচ্ছেন কত আপনারা এটা আমরা 850000 টাকা চাচ্ছি 850000 টাকা চাচ্ছেন তো এটা কি ফিক্স প্রাইস না কাস্টমার না এটা বসলে কিছু কম কিছু কম হবে আর কি আপনারা ভিতরের লুকটা দেখতে পাচ্ছেন গাড়িটার গাড়িটার ভিতরের লুকটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর গাড়িটার প্রাইসটা তুলনায় কিন্তু লুকটা অনেক সুন্দর আছে আর কি আর সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু অনেক সুন্দর আছে একবারে ফ্রেশ আর কোনো সিটগুলো যে ছিঁড়া ফাড়া বা কোনো কিছু থাকে এরকম কোনো ই নাই সিটগুলো অনেক সুন্দর আছে আর পিছনের লুকটা যদি আমাদেরকে দেখান পিছনের সিটের পিছনে সিটের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু ডাবল এসি ডাবল এসি ওই পাশে দুইটা ওই পাশে দুইটা এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেতে এসি আছে তারপর এখানে দুইটা আবার ওইখানে দুইটা আর পিছনে ওই যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এক্সট্রা একটি চাকা দেওয়া আছে আচ্ছা এটা পিছনের লুকটা যদি আমরা দেখি পিছন থেকে গাড়িটার আমরা পিছন থেকে পিছনের লুকটা দেখতে পাচ্ছি এরকম আর গাড়িটাতে কিন্তু কোনো এসকেস নাই কোনো এসকেস আমার চোখে পড়ে নাই আর গাড়িটা যদি ব্যাক ড্রয়ারটা খুলে দেখি এটাতে সিএনজি করা আছে এটাতে কত লিটার সিএনজি এটাতে আপনার 90 বোতল সিএনজি 90 লিটারের সিএনজি করা আছে আর এক্সট্রা একটি এক্সপায়ার চাকা আছে স্পেয়ার চাকাটা আছে স্পেয়ার চাকাটা আছে এবং সিএনজি করা আছে আর এখানে লাকিস রাখার জন্য আপনারা তত একটা জায়গা পাবেন না তত একটা লাকিস আপনারা রাখতে পারেন আর কি তো এই হলো আর কি গাড়িটার গাড়িটার প্রাইসটা চাচ্ছে 850000 টাকা 850000 টাকা গাড়িটার প্রাইস চাচ্ছে আচ্ছা তারপরে একটি নোহা গাড়ি দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে যদি আমাদেরকে বলেন এটা হচ্ছে সুপার স্টার লিমু লিমু নোহা হ্যাঁ এটা হাই রূপ হ্যাঁ হাই রূপ হাই রূপ হাই রূপ এটা 2001 এর মডেলের গাড়ি 2001 এর মডেল হ্যাঁ এটা 2006 এর রেজিস্ট্রেশন 2006 এর রেজিস্ট্রেশন এটা ডুয়েল এসি ডুয়েল এসি জি তো এই গাড়িটাতে কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট আছে এটা 2000 সিসি গাড়ি এটা আপনার কাগজপত্র কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে জি তো এই গাড়িটাতে কি মানে অটো না ফুললি না এটা অটো গাড়ি ফুললি অটো অটো গাড়ি ফুললি অটো তো গাড়িটাতে এটা এস কে এস বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না 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 এটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নাই কিন্তু এটা হচ্ছে ফোর ডোর সুপার স্টার লিমিট তো এটা ফোর ডোরই হবে ফোর ডোর তো এই গাড়িটার ভিতর থেকে যদি আমাদেরকে ভিতরের লুকটা একটু দেখান এই হলো আর কি গাড়িটার ভিতরের লুকটা দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটার ভিতরের লুক এই হলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর কি আর পিছনের সিটগুলো যদি আমাদেরকে একটু দেখান এই হলো আর কি এটার পিছনের সিটগুলি মোটামুটি কন্ডিশন আর এটাতে কিন্তু ডুয়েল এসি দেখতে পাচ্ছেন এখানে একটি এসি এবং সামনে কিন্তু এসি আছে ডুয়েল এসি আর পিছনে এটা পিছনের সিট আছে এটা হলো 8 সিটের একটি গাড়ি আর পিছন থেকে যদি পিছনের লুকটা দেখি আমরা এটার পিছনের লুকটা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের লুকটা কিন্তু দেখতে এইরকম হবে আর গাড়িটাতে কিন্তু কোনো এসকেস নাই গাড়িটাতে কোনো এসকেস নাই এসকেসে আমার চোখে পড়ে নাই আচ্ছা এরকম কি হয়েছে যে গাড়িটা এসকেস নাই এসকেস ছিল আপনারা ডেন পেন্ট করছেন এরকম না এটা আমরা মালিকের কাছ থেকে যেভাবে নিয়ে আসছি ওই ঠিক ওইভাবেই আছে আমরা কোনো কাজ করি আচ্ছা তাহলে আমাদেরকে ব্যাক ডালাটা একটু খুলে দেখান আচ্ছা ব্যাক ডালাটা খোলার পর দেখতে পাচ্ছি আমরা সিএনজি করা আছে আচ্ছা এটাতে কত লিটার এটা 90 লিটারের সিএনজি 90 লিটার সিএনজি করা আছে 90 লিটার 90 লিটার সিএনজি করা আছে তারপর এখানে কি আপনারা লাকিস রাখতে পারবে হ্যাঁ লাকিস রাখতে পারবে মানুষ নোয়া গাড়িতে অন্যান্য সবাই যেভাবে রাখতে পারে এটা তো ঠিক সেভাবেই রাখতে পারবে সেভাবেই রাখতে পারবে আচ্ছা গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত আপনারা এটা আমরা 7,30,000 টাকা 7,30,000 টাকা প্রাইসটা চাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা একটু বেশি মনে হয়ে যাচ্ছে না না এটা তো সুপার স্টার লিমো গাড়ি তো এটির আগে অনেক চাহিদা ছিল এখন এটা আসলে নতুন নতুন গাড়ি নামার কারণে এটার দামটা একটু পড়ে গেছে এই সুপার স্টার লিমো গাড়ি মানুষ 10 লাখ টাকা নিচে আগে বিক্রি হইতো আচ্ছা আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার সম্বন্ধে যদি আমাকে বলেন এটা হচ্ছে টাউনেস নোয়া টাউনেস নোয়া যেটাকে আমরা অনেক সময় আমরা ব্যবসায়ী এটাকে বলি বাচ্চা নোয়া হ্যাঁ ছোট গাড়ি এটা আপনার 1500 সিসি গাড়ি 1500 সিসি 1500 সিসি গাড়ি কিন্তু এটার মডেল হটটা হচ্ছে 2009 এর মডেল আর এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে 2015 সাল 2015 সালে রেজিস্ট্রেশন
এটা ফিটনেসটা পাবে 2 বছর 2 বছর ফিটনেস আর টেস্ট টোকেনটা আছে এটার প্রায় 9 মাস 9 মাস আছে টেস্ট টোকেন তো এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত এই গাড়ির প্রাইসটা চাচ্ছি আমরা 620000 টাকা 620000 টাকা প্রাইসটা চাচ্ছেন আর এটাতে তো সাউন্ড সিস্টেম এসি সবকিছু আছে সাউন্ড সিস্টেম এসি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু আছে সবকিছু আছে আর গাড়িটা তো ফুললি অটো হ্যাঁ গাড়িটা তো ফুললি অটো হ্যাঁ এটা অটো গাড়ি গাড়িটার ভিতরের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ভিতরের লুকটা দেখতে কিন্তু এরকম হবে এই হলো আর কি গাড়িটার ভিতরের লুক দেখতে আর গ্লাস ডোর এবং গিয়ার সবকিছু কিন্তু অটো আর পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই এই হলো আর কি পিছন থেকে পিছনের সিটগুলি লুক আর কি পিছনের সিটগুলি আপনারা সিটগুলি কিন্তু খুবই ফ্রেশ আচ্ছা সিট কাভারগুলো কি নতুন লাগানো হয়েছে নাকি হ্যাঁ সিট কাভারটা নতুন লাগানো হয়েছে সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে আর পিছনের বাকি সিটগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু সিট কাভার নতুন লাগানো হয়েছে এই হলো আর এটাতে কিন্তু আপনারা উপরে মাল বহন করার জন্য উপরে এটাকে কি বলে আর কি ভাইয়া ক্যারিয়ার ক্যারিয়ার উপরে মাল বহন করার জন্য আপনারা ক্যারিয়ার পেয়ে যাবেন মানে কিন্তু আপনারা অনেক মাল রাখতে পারবেন আর এটার পিছনের থেকে যদি আপনাদেরকে দেখাই এটার পিছন থেকে দেখতে পাচ্ছেন এটার পিছনের লুক এইরকম আর কি পিছনের লুক আর এটাতেও কিন্তু কোনো এসকেস নাই গাড়িতে আর গাড়িটার পিছন থেকে যদি ব্যাকডালাটা খুলে আমাদেরকে দেখান ব্যাকডালাটা খোলার পর দেখতে পাচ্ছি এটাতে কিন্তু বিশাল বড় একটি সিএনজি করা আছে এটা তো মনে হয় 90 লিটার সিএনজি করা আছে আর এই হলো আর কি গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই হলো গাড়িটা কিন্তু বিশাল বড় একটি গাড়ি আর এটাতে কি আপনার এসি আছে এটাতে হ্যাঁ এটাতে এসি আছে এটা 1500 সিসি তো এটা সিঙ্গেল এসি আর কি এসি আছে কিন্তু এটা সিঙ্গেল এসি তো এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত এটা আমরা 620000 টাকা চাচ্ছি 620000 টাকা এটা প্রাইসটা চাচ্ছেন তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখলেন আমাদের নারায়ণগঞ্জ কারহাটের গাড়িগুলি আমাদের এখানে প্রতিদিনই গাড়ি আসে আমার গাড়ি আমরা বিক্রি করি এই গাড়িগুলো আছে আমাদের এখন আপনারা যদি অন্য কোনো গাড়িও নিতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অন্য যে কোনো গাড়িও সংগ্রহ করে দিতে পারবো আর আপনাদেরকে আমি আমার এই নারায়ণগঞ্জ কারহাটে দাওয়াত দিলাম আপনারা আসবেন এবং এক কাপ চা খেয়ে যাবেন আমি আসলে খুশি হব আর আমার ঠিকানাটা হচ্ছে এটা শিবু মার্কেট নতুন এবিসি স্কুল নতুন এবিসি স্কুলের পাশে শিবু মার্কেট নতুন এবিসি স্কুলের পাশে